ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলেটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আলু একটি সবজি যা প্রায় অনেক রান্নাই ব্যবহার হয় সে ভাজাই হোক বা ডাল কিংবা বিভিন্ন রকম তরকারি তৈরির সময় আলু ব্যবহার করা হয়ে থাকে আলু অনেকের আবার পছন্দের খাবার আমরা শুনে আসছি আলু খাওয়া ভালো নয় কিন্তু তবুও প্রত্যেকটি রান্নায় ব্যবহার করা হয়ে থাকে আলু আলুর অনেক খারাপ গুণগুলি অনেকেই জানেন কিন্তু আপনারা কি জানেন আলুও আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন আলু আমাদের জন্য খুব উপকারী তাই আজ এই ভিডিওতে আলোচনা করবো আলু আলুর কিছু উপকারিতা সম্পর্কে আলুর উপকারিতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন এবার ভিডিওটি শুরু করা যাক আলুতে আছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং আরও বিভিন্ন খনিজ পদার্থ যার জন্য আলু পুষ্টি করে এবং স্বাস্থ্যের জন্য ভালো আলুতে থাকা স্টার্চ আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে আর এর ফলে আমাদের হজম ক্ষমতা উন্নত হয় তাই আলু হজম ক্ষমতা উন্নত করতে সাহায্য করে বিজ্ঞানীদের মতে আলুর ছাল বা খোসা সহ খেতে হবে এর কারণ হলো আলুর খোসা বা ছালে আছে প্রচুর মাত্রায় ফাইবার আর এই ফাইবার রক্ত থেকে কোলেস্টেরলের পরিমাণ হ্রাস করে এবং হজম ক্ষমতা উন্নত করে আলুতে ফাটের পরিমাণ একদমই নেই বললে চলে তাই যারা হাটের সমস্যায় ভুগছেন বা আপনার যদি কোনো কোলেস্টেরলের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি আপনার খাদ্য তালিকায় আলু যোগ করতে পারেন আলুতে থাকে পটাশিয়াম আর এই পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবার বুঝতে পেরেছেন আলুর কত উপকারিতা কিন্তু কখনই অতিরিক্ত মাত্রায় আলু খাবেন না এটা অবশ্যই মনে রাখবেন সব খাবার পরিমাণ মতো খাওয়া উচিত বেশি খেলে উপকারের থেকে ক্ষতিই হবে এখানেই ভিডিওটি শেষ করছি আবার অন্য একটি ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কিছু জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন